পূজোর মরশুমে পাট উঠলেও বাজারে দাম উঠছে না, খরচে না কুলোনোয় হতাশ পাট চাষিরা। এবছর অতিবৃষ্টিতে পাটের জমিতে জল জমে পাট ওঠার আগেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। এবার বাজারে দাম না মেলায় ত্রিশঙ্কু পাট চাষিদের হাল। খরচা মোটামুটি খরচা ভালোই খরচা আছে, তাও বুনা আছে, ধরুন বুনা বীজের দাম আছে বিঘায় 500 বীজ 600 বীজ আছে, সার আছে, ছ্যাঁক আছে, খরা হলে ধরুন 4-5টা ছ্যাঁক লাগে, বর্ষা হলে 2টো ছ্যাঁকে হয়ে যায়। তারপর আবার বর্ষা বেশি পাট হয়নি, অনেকে তো পাট ঝুড়ে দিয়েছে, পাট কাটতে পারেনি, আর যেগুলো ডাঙাডুঙি সেগুলো ধরান হয়েছে। লেবার সমস্যা সেরকম হয়নি কো এবার। হ্যাঁ, এবার তাও লকডাউনের বাজার তো সব বাড়িতে আছে, লকডাউনের বাজার ছেলে ফেলে নিয়ে সব কাজ টাজ করছে, বুঝতে পারলে ধরেন এখন আমাদের যা দিয়ে এখন ধরেন ইয়ার আগে ছিল 7,000, এখন ধরেন পাট দৃষ্টে দাম হচ্ছে, পাটের কালার দৃষ্টে পাটের হাইট দৃষ্টে দাম, মানে 3 কোয়ালিটি 4,000ও নিচ্ছে, 4,500 নিচ্ছে, 5,000ও বেশি, এরকম 20-25 হাজার খরচা আপনার, বলুন তো সে তুলনায় লাভ কোথায়? এগুলো আমাদের এখানে বাজার আছে, নিমতলা আছে, হাতিনগর বাজার আছে, বাজারে আমরা শুকিয়ে নিয়ে গিয়ে তারপর বিক্রি করি। কিরকম কি মানে কুইন্টাল প্রতি কিরকম কি আছে? এখন আপনার এই 5,500 আছে, 6,000 পাট বুঝে আর কি, যেরকম কোয়ালিটি সেরকম দাম হয় আর কি। এবার কি পাটের কোয়ালিটি উন্নত মানের হয়েছে? এবার একটু ভালো হয়েছে, বর্ষা যে তো পাটের মানে জলটা ভালো, এর জন্য কালারটা একটু ভালো আসছে।